হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি চিকেন রান্না। অনেকে অনেকভাবে চিকেন রান্না করে থাকে, আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে। শুরু করার প্রথমে সবার কাছে বিনীত অনুরোধ করব, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না। তাহলে চলুন শুরু করি। রান্না করার জন্য চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচের ফালি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা, 4 টুকরা দিয়ে দিলাম দারচিনি আর 3-4টা এলাচ। এই তেলের সঙ্গে গরম মশলাগুলো ভেজে নেওয়ার কারণে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। এই তো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে দেখ। এখন এর মধ্যে দিয়ে দিব মশলা, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খেতে চান সেরকম কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। এখন এই সব মশলাগুলোকে ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি এখানে প্রথমে পানি দিচ্ছি না, তেলের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দেব। আমি 2 মিনিটের মতো তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি, এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি মশলাটাকে যতটা ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। যতক্ষণ না দেখবো তেলটা উপরে ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন পুরো তেলটা কিন্তু মশলার উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিকেন। এখন মশলার সঙ্গে চিকেনের পিসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও কিছুক্ষণ চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে, তা না হলে আপনি আলু দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পানি দিয়ে দেন ঝোলের পানি, তাহলে তখন কিন্তু আলুটা খেতে ভালো লাগে না, পানসে ভাব থেকে যায়। সেজন্য আলু দিয়ে কিছুক্ষণ এভাবে মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমি আরও 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর কষানোতেই কিন্তু অর্ধেকটা রান্না হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার আঁচটাকে মিডিয়াম করে রান্না করে নেব। এই তো আমার চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে দেখবেন খুবই সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এখন সব কিছুকে আবার হালকা একটু মিশিয়ে নিয়ে তারপরে রান্নাটা হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিটের মতো এটাকে চুলার আঁচটাকে একদম কমিয়ে রান্না করে নেব, তাহলে রান্নাটা একদমই কমপ্লিট। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, আর মাশাল্লাহ কত সুন্দর কালারও চলে এসেছে। তো আশা করছি আমার আজকের এই চিকেন রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে একদমই নতুন আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। কেমন লেগেছে ভাই বোনেরা কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।